I see where this is going. Don't worry, Aziz. I got your back. অনলাইন গেমে আসক্তির জেরে আত্মহত্যা ও খুনের ঘটনা নতুন কিছু নয়। তবে পাবজি খেলতে বাধা দেয়ায় পরিবারের সবাইকে গুলি করে হত্যার নজির বোধহয় নেই। পাকিস্তানের এক কিশোর পরিবারের সবাইকে গুলি করে হত্যা করেছে। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের লাহোরের কাহনা এলাকায়। প্রথম জিজ্ঞাসাবাদে ওই কিশোর পুলিশকে জানায়, ঘটনার সময় সে বাড়ির দোতলায় ছিল। তখন এক আততায়ী এসে সবাইকে খুন করে। সে ভয়ে দোতলায় লুকিয়ে যায়, এজন্য সে বেঁচে গেছে। এক পর্যায়ে জিজ্ঞাসাবাদের মুখে মা, দুই বোন ও ভাইকে হত্যার কথা স্বীকার করে ওই কিশোর। সে জানায়, পাবজি খেলায় তার মা প্রায়ই বকাবকি করতেন, এজন্য বাড়িতে থাকা বন্দুক নিয়ে প্রথমে মাকে গুলি করে হত্যা করে, এরপর তার বড় বোন ছুটে এলে তাকেও মেরে ফেলে, পরে ছোট বোন এবং ১১ মাসের ভাইকেও হত্যা করে সে, পরে রক্তমাখা পোশাক ও বন্দুকটি ফেলে দেয় বাড়ির পাশের নর্দমায়।